প্যাডেল চালিত রিকশা চালকদের মন কাড়লেন শাসক দলের বিধায়ক। রিকশা চালকদের জীবিকা নির্বাহ কতটা কষ্টকর, নিজেই রিকশা চালিয়ে ও প্যাডেল মেরে সেই অনুভূতি জানালো বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। রবিবার সকালে বিধায়কের তরফে মালদার চাঁচল শহরে রিকশা চালকদের ডাকা হয়। তাদের আনা হয় চাঁচলের বিধায়কের বাসভবন শিশির কলোনিতে। রিকশা চালকদের সাথে চা চক্রে বসেন বিধায়ক, তাদের দুর্দশার কথাও শোনেন তিনি। চালকদের কথায় জানা গেল একসময় তাদের উপার্জন বেশ ভালোই চলত। বাজারে টোটো অর্থাৎ ই রিকশা আসার পর উপার্জনে ভাটা পড়েছে তাদের। আগে চাঁচল শহরে শতাধিক প্যাডেল চালিত রিকশা ছিল। আয়ের হ্রাসে আর কেউ রিকশা চালায় না। হাতে গোনা এক ডজন রিকশা শহরের এক কোণে এখন যাত্রীর অপেক্ষায় মুখ উঁচিয়ে থাকে। এক থেকে দেড়শো টাকা কোনো ক্রমে উপার্জন হয়। রেশনে যা পায় তা মিলিয়ে কোনো ক্রমে দিন যাপন চলছে। গোটা ঘটনা শোনার পর বিধায়ক তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এদিন নিজ হাতে রিকশা চালকদের শীত বস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। আর্থিক সাহায্য করা হয়েছে এদিন বিধায়কের তরফে। আমরা যে মানে কম্বল পেলাম কিনা, আমাদের খুব উপকার হলো, আমাদের খুব ভালো হলো। ঠান্ডার দিনে আমাদের খুবই ভালো হয়েছে। আমরা মানে ওই টাকা দিয়ে কিনতে পারবো না, আমাদের তো মানে এরকমই মানে কামাই কম দিয়েছে, খুব ধন্যবাদ। সবশেষে রিকশাওয়ালাদের বিদায়ের আগে এক চালকের রিকশা নিয়ে নিজেই প্যাডেল মেরে চালাতে থাকেন বিধায়ক। সেই দৃশ্য নজর কেড়েছে শহরবাসীর, মন কাড়লেন রিকশা চালকদেরও। বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন, ডিজিটাল জামানায় তারাও আজও আঁকড়ে রেখেছে পেশা, তাদের কুর্নিশ জানায়। আজ রিকশায় প্যাডেল মেরে অনুভূতি হলো তাদের জীবনটা কত কষ্টের। আমি তাদের পাশে থাকার চেষ্টা করব। আমার চাঁচলের বিধানসভায় যেসব রিকশা ভাইরা রয়েছেন, যারা এককালে আমাদের শরীরকে যারা বহন করতেন, সেই সব রিকশা ভাইয়ের হাতে আজকে এই শীতের হাত থেকে বাঁচার জন্য, তারা সাধারণত খুব গরিব মানুষ, তাদের এই শীত থেকে বাঁচার জন্য তাদের হাতে কম্বল তুলে দেওয়া হলো। বর্তমানে টোটো এবং রিকশা বেরিয়ে যাওয়ার জন্য তাদের অর্থনৈতিকভাবে তারা খুব দুর্বল হয়ে পড়েছে। তাদের ইচ্ছে থাকলেও কষ্টকে সহ্য করে নিয়েছেন, কিন্তু তাদের সামর্থ্য নেই যে একটা শীত থেকে বাঁচার জন্য একটা কম্বল কিনে সেই শীতটার থেকে বাঁচার জন্য। তাই আমরা আজকে চাঁচলের যারা নেতৃত্বে রয়েছে, যেমন ধরুন মুক্তার রয়েছে, ছোটু রয়েছে, ছাত্র পরিষদের বাবু রয়েছে, বিট্টু রয়েছে, রাজু রয়েছে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তাদের অন্তত এই শীত থেকে বাঁচার জন্য এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকে চাঁচলে প্রায় 15-17টা রিকশা ভাই আছে, তাদের হাতে কম্বল তুলে দেওয়া হলো এবং আমাদের সাধ্য মতন তাদেরকে একটু চা বিস্কুটও খাওয়ার জন্য আমরা ব্যবস্থা বলছি। আপনাকে দেখা গেল রিকশা চালাতে, কেন কী কারণ? ধরুন আমি রিকশা চালালাম, এইটা যারা রিকশা ভাইরা আছে তারা যে কষ্টটা করেন সেই কষ্টটা একটু অনুভব করলাম, যে প্যাসেঞ্জার নিয়ে গেলে তাদের কতটা কষ্ট হয় সেটাও করলাম। আর আমি শুধু রিকশা নয়, আমি সব কিছুই চালাতে পারি, নাঙলেও জমিতেও চাষ করতে পারি, রিকশাও চালাতে পারি, সাইকেলও চালাতে পারি, মোটর সাইকেলও চালাতে পারি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।